আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়াতে দীর্ঘ দুই বছর পর নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছেন এক শ্রেণীর অসাধু পরিবহন শ্রমিকেরা। অনেকে অতিরিক্ত ভাড়া গুনতে না পেরে যাচ্ছেন পণ্য বহনকারীটাকে। আমি কথা বলেছি গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, মহাসড়কের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ করেন তাহলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য।